আমরা আজরাইল বলি, সেই হল ইসরাইল। এই চার প্রধান ফেরেশতা, প্রত্যেক ফেরেশতার নামের প্রথম অক্ষরে রশিকা, আরবিত হল জিস, ইব্রাহিম, মিকাইল, ইসরাফিল, ইসরাইল, সবচেয়ে দিয়ে রশিকা। তিনি এসে কথাবার্তা নেই, এসে মারলেন থাপ্পর। থাপ্পর তো থাপ্পর, এত বড় পাঞ্জা, পুরো জমিন তার পাঞ্জার নিচে চলে আসে, এত বড় পাঞ্জা। তাফসীরে ইবনে কাসীরে উল্লেখ আছে, মাঝে মধ্যে আমাদের প্রশ্ন জাগে যে একজন মানুষ ঠিক আটটা বাজে মিরপুর এক নম্বর মারা গেছে, ঠিক এই সময়ে আরেকজন চিটাগাং, আরেকজন দিনাজপুর, আরেকজন মধ্যপ্রাচ্যে, আরেকজন আমেরিকা, আরেকজন আফ্রিকা, এভাবে মারা যায়। এই ইসরাইল আলাইহিসসালাম বেচারা তো ডরতে ডরতে যান নেই সাথে, আল্লাহর হুকুম এই সময়ে আমাকে রু কবজা করতে হবে, এই সময় আমাকে রু বের করে আনতে হবে, বেচারা কত ডরতে পারে। তো তাফসীরে ইবনে কাসীরে উল্লেখ আছে, তাঁর তো দৌড়াদৌড়ি প্রয়োজন হয় না, কারণ আমাদের এই বিশাল পৃথিবী যত বড় তার হাত এর থেকে আরো লম্বা। তো হাত না এক দিক দিলেই তো রু বেরিয়ে আসে, দৌড়াদৌড়ি তো দরকার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই চারজন ফেরেশতা আরো কত মাখলুক কত বড় বড় করে সৃষ্টি করেছেন, এগুলো কল্পনা করা তো আমাদের পক্ষে কঠিন। হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাম গত মজলিসে হয়তো শুনেছেন তার এক একটি পাতা কত বড়, আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, এই পুরা খালি জায়গাটি বরফ হয়ে যায় তার একটি পাতা দ্বারা, এমন ছয় শত পাতা আল্লাহ পাক তাকে দান করেছেন। এই ছয় শত পাতা যে দেহের সাথে হিট করে দিয়েছেন, দেহটি কত বড় হবে, এত বড় মাখলুক যে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই আল্লাহ পাক কত বড় হবে। হযরত মিকাইল আলাইহিস সালাম তার দায়িত্ব হল পানি, বৃষ্টি ইত্যাদির ব্যবস্থাপনা। ইমাম গাজালি রাহেমাহুল্লাহু তাআলা লিখেছেন, আমরা যত পানি দেখতে পাই, আমরা পানি দেখি কূপের মধ্যে, পানি দেখি পুকুরে, পানি দেখি দিঘিতে, পানি দেখি সেলো মেশিনে, ডিপ মেশিনে, ডিপ ওয়েলে, নদী নালা খাল বিল সাগর উপসাগর মহাসাগর এবং সামনে বাষ্পে পাহাড়ের চূড়ায় বরফে আকাশে মেঘ আকারে কত রকমের পানি দেখি। এই বৃহস্পতি বর্গ মাইল আয়তনের পৃথিবীর সাতত্তর ভাগ হইল পানি, মাত্র তেইশ ভাগ মাটি। এই সকল পানিকে একত্রিত করে, সকল পানি মানে শুধু সাগর এগুলো নয়, এর বাষ্পের পানি, বরফের পানি, পাহাড়ের চূড়ার পানি, মেঘের পানি, খালের পানি, বিলের পানি, নদীর পানি, উপসাগর সাগর মহাসাগর, সকল পানি একত্রিত করে হযরত মিকাইল আলাইহিস সালামের মাথায় ঢেলে দিলে তো গড়িয়ে তার কাঁধ পর্যন্ত পৌঁছতে পারবে না, এর আগে পানিগুলো শুকিয়ে যাবে। তার মাথা ঠিক কত বড় চিন্তা করুন, এত বড় মাথা যে দেহের সাথে আল্লাহ পাক ঠিক করে দিয়েছেন, দেহটি কত বড়, এত বড় মাখলুক যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তিনি কত বড়। আরেকজন ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাম, তার দায়িত্ব হল সিংহা মুখে দিয়ে বসে থাকা, সিংহা মানে বাঁশি, বাঁশি মুখে দিয়ে বসে থাকা, হুকুমের অপেক্ষা করা, সবটা হুকুম করে আসে। তো যে বাঁশিটি মুখে দিয়ে বসে আছে, হযরত ইমাম গাজালি রাহেমাহুল্লাহু তাআলা লেখেন, এই বাঁশির মধ্যে কিছু ছিদ্র আছে। আমাদের বাচ্চারাও যে বাঁশি বাজায়, বাঁশিতে ছিদ্র থাকে, ছিদ্র মধ্যে আঙ্গুল দিয়ে এক ছিদ্র বন্ধ করে আরেক ছিদ্র খোলে, এতে আওয়াজের মধ্যে তরঙ্গ সৃষ্টি হয়, সুন্দর লাগে। তো হযরত ইসরাফিল আলাইহিস সালামের বাঁশির মধ্যে ছিদ্র আছে, তো এক একটি ছিদ্র এত বড়, একটি ছিদ্র দিয়ে যদি আমাদের এই দুনিয়া ঢুকে যাওয়া হয়, তো একদিক দিয়ে ঢুকে আর একদিক দিয়ে বেরিয়ে যাবে, ছিদ্রের কিনারা একটু কষাও লাগবে না, এত বড়। এরকম ছিদ্র আছে তার বাঁশিতে এগারোটি, এমন বিরাট বিশাল এগারোটি ছিদ্র তার বাঁশির মধ্যে আছে, বাঁশি এটি কত মোটা হবে, এত মোটা বাঁশি যার মুখের ভিতরে মুখ গহ্বর, এই মুখ গহ্বরটি কত বড়, যার মুখ গহ্বর এত বড় তার চেহারাটা কত বড়, যার চেহারা কত বড় তার মাথাটি কত বড়, যার মাথা এত বড় তার দেহ কত বড়,
এতব মাখলুক যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তিনি কতব, আর চতুর্থ নম্বরে হযরত ইসরাইল আলাইহিস সালাম, তার অবস্থা তো শুনলে হাত এত লম্বা যে পৃথিবী পার হয়ে আরো দূরে চলে যায়। আমরা যখন বিয়ে করতে যাই তো আমাদের দেশের নিয়ম যে দুলার সামনে স্পেশাল একটি প্লেট দেওয়া হয়, আমাদের গ্রাম্য ভাষায় বলে বড় পাত্র। এখানে আস্ত মুরগি ভাজি কয়েকটি ডিম মাছ গোস্ত সব সবই তার সামনে দেওয়া হয়। তো তুলা যদি চায় যে আমি একটি ডিম খাবো তো মাইল খানে আটার পরে ডিমে লাগবে আটা লাগবে লাগবে না, কারণ প্লেট তার হাতের নাগালের ভিতরে, হাত তো আরো দূরে যায়। ডিম খেতে চাইলে হাত না আইলে হাত ডিম পর্যন্ত পৌঁছবে, গোস্ত খেতে চাইলে হাত গোস্ত পর্যন্ত এমনি পৌঁছবে, আটার প্রয়োজন নেই, তার হাত প্লেট থেকে আরো দূরে যায়। তো হযরত ইসরাইল আলাইহিস সালামের হাত আমাদের দুনিয়া থেকে আরো দূরে যায়, এত লম্বা হাত, এত লম্বা হাত যে দেহের সাথে হিট করা দেহটি কত লম্বা, এত লম্বা যার দেহ দেহটি কত মোটা, এত লম্বা এত মোটা দেহ যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তিনি কত বড়। আল্লাহু আকবার। আল্লাহ হযরত ইসরাইল আলাইহিস সালাম এসে জমিনের উপরে পাঞ্জা মারলেন, থাপ্পড়, পুরো জমিন তার পাঞ্জার নিচে চলে আসে। তাহলে পাঞ্জাটি কত বড়, এরপরে চাপ দিয়ে মুখ করলেন, ছোট বাচ্চার মাথায় পাঞ্জা ধরে চাপ দিয়ে মুখ করলে চামড়া গুলো হাতের মুটের ভিতরে চলে আসে, তো জমিনের চাম্মা তার মুটের ভিতরে চলে আসে। এরপরে চাম্মা নিয়ে আল্লাহ পাকের দরবারে উপস্থিত করলে আল্লাহ এই নেন চাম্মা নিয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের চাম্মা দিয়ে আমাদের আদি পিতা আবুল বকরের আউয়াল হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম কে সৃষ্টি করেন, তিনি চাম্মার সৃষ্টি। চাম্মাকে আরবিতে বলে আদিম, আদিম মানে চাম্মা, এই চাম্মার সৃষ্টি আদিমের সৃষ্টি, এই জন্য তাকে আদম বলা হয়। আপনারা দেখবেন ফলের নিচের অংশের স্বাদের তুলনায় চাম্মার কাছের অংশের স্বাদ বেশি। আম যখন আমরা আম খাই, আমের আটির পাশে যেই আমটা থাকে ওইটার যে স্বাদ, চাম্মার নিচে আমের যে অংশ ওইটার স্বাদ আরো বেশি। তো জমিনের নিচ থেকে উপরে এই চাম্মার স্বাদ এবং দাম এটা বেশি। আল্লাহ পাক এই স্বাদ এবং দামি জমিনের চাম্মা দিয়ে আবুল বসরে আউয়াল মানুষের প্রথম পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। হযরত নূহ আলাইহিস সালাম আবুল বসরে সানি মানুষের দ্বিতীয় পিতা। আল্লাহ, এই জমিন থেকে আদমের দাম অনেক বেশি। আর এই আদম আলাইহিস সালামের বাম পাথরের একটি পাকা হাড় তুলে নিয়ে আল্লাহ পাক আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহাস সালামকে সৃষ্টি করেন। এই দুইজন থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটি তাদের সন্তান সন্ততিকে সৃষ্টি করা হয়। তার মানে আমরা আদম হাওয়া থেকে, আর হাওয়া আদম থেকে, আদম জমিনের চামড়া থেকে, চামড়া মাটি থেকে, মাটি ওই বুটকি থেকে, আর বুটকি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের দৃষ্টি করেছিল ওখান থেকে। তো এখন ফল কি দাঁড়ায় যে আমরা ওই জায়গা থেকে সৃষ্টি যেখানে আমার আল্লাহর কুদরতের দৃষ্টি করেছিল, তার রহমতের নজর করেছিল, তার কুদরতের ছায়া করেছিল, সেখান থেকে আমরা।